নিয়োগ দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি এখনো তোলপাড়। তার মধ্যে এবার টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। তার অভিযোগ, টাকার বিনিময়ে পেট্রাপোলে সেন্ট্রাল পার্কিং এ 17 জনকে চাকরি দিয়েছেন বিজেপি বিধায়ক। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি প্রায় 17 জনের মতন তারা বনগাঁ সেন্ট্রাল পার্কিং এর কর্মসংস্থান করে দিয়েছে এবং সেটা অর্থের বিনিময়ে। আমি খবর পেয়েছি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বিনিময়ে সেখানে কাজ দেওয়া হয়েছে এবং সেখানে সাংসদ বিধায়কদের মানুষ সেখানে ঢুকেছে এবং বনগাঁর অশোক কীর্তনিয়ার নিজের বোন রয়েছে, ইমিগ্রেশনের সেখানে কাজ করছে পার্কিংয়ে, তার শালা কাজ করছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে পাল্টা চ্যালেঞ্জ শুনে দিয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। যদি বিশ্বজিৎ দাস প্রমাণ করতে পারে আমি টাকার বিনিময়ে চাকরি দিয়েছি, আমি আমার বিধায়ক পদ ছেড়ে দেবো, আর যদি বিশ্বজিৎ দাস বাপের বেটা হয়ে থাকে, বুকের বেটা যদি দম থাকে, তিনি যদি প্রমাণ করতে না পারেন তিনি তার বিধায়ক পদ ছাড়বেন। বিশ্বজিৎ দাস যখন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলছেন, তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যেখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে। শিউলির একটা কাজ দেওয়া নিয়ে পয়সা দিয়ে কাজ দেওয়া হয়েছে, শিউলি পয়সা না দিলে কোথাও কোনো কাজ হয় না। আমি দেবো, আমি দেবো, 10 জন লোকরে ওখানে নিয়ে এসে আমি বলে দেবো ওখানে যাবা কি লাগবে না লাগবে ওদের সাথে গিয়ে কথা বলে নেবা, আমি বলে দেবো যে পাঠালাম একটু দেখে দেবে, এইটুকু আমি বলতে পারি। আপনি তৃণমূল বিধায়কদের যা দেখছেন বিজেপি বিধায়কদের একই জিনিস পাবেন। বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া তার বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূলের বিধায়ক বিশ্বজিৎ দাস নাকি বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস? বিধায়ক তো বিজেপির, নেতা তৃণমূলের, এসব তৃণমূল বিজেপিতেই হয়। তৃণমূলের নেতা কিন্তু বিজেপির বিধায়ক অভিযোগ করছে বিজেপির বিধায়ক বিরুদ্ধে, অভিযোগ যথার্থ, যেমন তৃণমূলের বিরুদ্ধে তেমন বিজেপির বিরুদ্ধে। এর আগে কল্যাণী এমসে বেআইনি নিয়োগের অভিযোগে নাম জড়ায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের। এই নিয়ে তদন্ত চালাচ্ছে সিআইডি। তার মধ্যেই এবার টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠল বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সমীরণ পাল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।